আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট না করে সেই দাঁতের উপরে ক্যাব বসানো যায় কি না তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন অনেকেই প্রশ্ন করেছেন যে রুট ক্যানেল ট্রিটমেন্ট না করে দাঁতের উপরে ক্যাব বসানো যায় কি না ভিউার্স একেবারে যে রুট ক্যানেল ট্রিটমেন্ট না করে দাঁতে ক্যাব বসানো যায় না এমনটি নয় কিছু কিছু দাঁত আছে যে দাঁতে ক্যাপ করাতে গেলে রোড ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না যেমন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকের স্থায়ী ন্যাচারাল দাঁতই এমন প্রাকৃতিকভাবে ছোট হয়ে উঠে থাকে বা ছোট হয়ে থাকে তো যাদের এ ধরনের ছোটো দাঁত রয়েছে এ ধরনের ছোটো দাঁতের উপরে যদি আপনি ক্যাপ করাতে চান তাহলে সাধারণত এ এ ধরনের দাঁত থাকলে রোড ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করতে গেলে দাঁত কাটিং করে এমনভাবে ছোট করে নিতে হয় আর যাদের অরিজিনাল দাঁত ন্যাচারালি এমনটি ছোট থাকে তাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না বরং এ ধরনের ছোটো দাঁতের জন্যে যদি দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা তৈরি হয় সেটি যদি ক্যাপ করে নেওয়া হয় তবে তা অনেক ভালো হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে সামনে যে দুটি দাঁত একটু ছোট দেখা যাচ্ছে যদি প্রাকৃতিকভাবেই এমনটি দাঁত আপনার মাড়িতে থেকে থাকে তাহলে সে দাঁতের উপরে খুব অনা আসে আপনি ক্যাপ করিয়ে নিতে পারেন কোনো ধরনের রুট ক্যানেল ট্রিটমেন্ট ছাড়া যখন একটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন দাঁত কাটিং করে এমন ছোট করে নিতে হয় আর তার কারণেই দাঁত শিরশির করতে পারে আর এর জন্যেই দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে কাটিং করা হয় যেন দাঁতে কোনো শিরশির অনুভব না হয়ে থাকে তাই ভিউয়ার্স অনেকে দেখা যায় যে বয়সের সঙ্গে সঙ্গে অনেকের আবার দাঁতের সেন্সিভিটি কমতে থাকে যদি দাঁত কাটিং করার সময় শিশির অনুভব না হয়ে থাকে তাহলে রুট ক্যানেল ট্রিটমেন্ট বাদেই কিন্তু দাঁতে ক্যাপ বসানো যেতে পারে আর অনেকের দাঁত রয়েছে যেগুলো কাটিং করলে অনেক বেশি শিশির করে বা অনেক বেশি সেন্সিটিভ টিথ তেমন দাঁতে কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট না করে সাধারণত ক্যাপ বসানো যায় না যদিও বসিয়ে থাকে পরবর্তীতে অধিক চাপে সে দাঁতে ব্যথা অনুভব হতে পারে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম